ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ঘূর্ণিঝড় আম্পানে লন্ডভন্ড, খুলনা, সাতক্ষীরা সহ দেশের উপকূলীয় অঞ্চল কাঁচা, বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ায় অনেকেরই নেই মাথা গোজার ঠাঁই। করোনার উপসর্গ নিয়ে বগুড়ায় মারা গেছেন এক নারী, সর্দি জ্বরে বগুড়ায় একজনের মৃত্যু, পটুয়াখালীতে পৌর মেয়র সহ আরও ছয়জন শনাক্ত। করোনার মধ্যে ১২ দফা শর্তে দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে পবিত্র জুমাতুল বিদা, মসজিদে জামাতের সঙ্গে জুমার নামাজ আদায় করা হবে। বিএনপি নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা খাতকে গুরুত্ব দেয়নি সরকার, এই দুর্যোগের মধ্যেও নির্যাতন চলছে বিরোধী নেতাকর্মীদের ওপর। নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বিআইডব্লিউটিসি বৃহস্পতিবার রাত 11:30 থেকে শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল শুরু। পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি পারাপার করা হয়েছে, বাস বা প্রাইভেট কার ঘাটে নেই। গাজীপুরের টঙ্গীতে গুলিতে আবু সুফিয়ান নামে এক যুবকের মৃত্যু হয়েছে, র্যাবের দাবি বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার আসামি নিহত হয়েছে। আম্পানে পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা 80, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনায় বিশ্বে মৃতের সংখ্যা 3,34,000-এর বেশি, আক্রান্ত 51,94,000-এর ওপরে। করোনা অবসরে বিকেল 4:00 বাফুফের ফেসবুক লাইভ আড্ডায় আসছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, কথা বলবেন ফুটবলের বিভিন্ন দিক নিয়ে। তামিম ইকবালের ফেসবুক লাইভ আড্ডায় কিউই ক্যাপ্টেন কেইন উইলিয়ামসন।